হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমরা আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে কোরবানি ঈদের তৃতীয় দিন। সকালে হাঁটতে খুবই ভালো লাগছিল খালি পায়ে, কারণ রাতে হালকা একটু বৃষ্টি পড়েছিল, যার কারণে আমি ঘাসের মধ্যে খালি পায়ে হাঁটতে খুব ভালো লাগছিল। এদিকে আমার শাশুড়ি মা ব্যাকয়ার্ডে মাশাল্লাহ অনেক সুন্দর ছোটোখাটো একটা গার্ডেন করেছে। ভেজিটেবল, অনেক রকম ভেজিটেবল আছে, তারপর ফ্লাওয়ার গাছ আছে। তো আমি হাঁটছিলাম আর চিন্তা করছিলাম আজকে দুপুরে আমি এই ফ্রেশ ভেজিটেবল নিয়ে কিছু একটা রান্না করব। সেজন্য আমি গাছ থেকে চেরি টমেটোস নিচ্ছি, কারণ এবার মাশাল্লাহ অনেক টমেটোস এসেছে, যার কারণে আমি চিন্তা করলাম টক ডাল রান্না করলে টমেটোস দিয়ে খুব মজা হবে। আসলে নিজের লাগানো গার্ডেন থেকে যদি ফ্রেশ কিছু ভেজিটেবল রান্না করা হয়, সেটা আনন্দ অন্যরকম। আমিও আমার বাসায়, আমার নিজের বাসায় বেলকনিতে ছোটোখাটো আরেকটা গার্ডেন করেছি। তেমন একটা ভেজিটেবল হয়নি, কয়েকটা মাত্র হয়েছে, তো সেগুলো খাচ্ছি। তবে আমার শাশুড়ি মার অনেক ভেজিটেবল দেখে আমি আসলে এতই খুশি হয়ে গেছে যে আলহামদুলিল্লাহ। আমি দেখে চিন্তা করছিলাম কিছু একটা রান্না করব এবং খুবই মজা করে রান্না করব। বাংলাদেশের সবার ঈদ কেমন কেটেছে? নিশ্চয় ভালো আলহামদুলিল্লাহ। আমাদের এখানেও ঈদ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। তবে বাংলাদেশের ঈদের একটা আমেজ হচ্ছে সরাসরি গরু ছাগল নিজের বাসায় নিয়ে আসা হয়, কিন্তু এখানে সেটা করা হয় না। এখানে হচ্ছে ফার্ম থেকে সরাসরি ছাগল বা গরু পছন্দ করে নিয়ে ওখানে জবাই করা হয়, দেন ওখান থেকে মাংস নিয়ে আসা হয়। তারপর আমাদের এখানকার ঈদটা, এটা বলবো না যে খারাপ, মাশাল্লাহ সেটাও আনন্দ অন্যরকম। গার্ডেনে এসে আমি একটা জিনিসের দিকে এতই অবাক হয়ে গেছে, সেটা হচ্ছে আলু গাছ। আমি আলু গাছ কখনো দেখিনি, আর আলু গাছ থেকে যে আলু কিভাবে নেওয়া হয় সেটাও কখনো দেখি নাই। এই প্রথম আমার লাইফে আমি দেখছি। আমার শাশুড়ি মা অনেক আলু লাগিয়েছে এবং উনি আমাকে আলুগুলো তুলে দেখাচ্ছিলেন, এবং মাশাল্লাহ এত সুন্দর লাগছিল আলুগুলো দেখে, মনে হচ্ছিল আমি মানে খুব তাড়াতাড়ি রান্না করে ফেলি। আলহামদুলিল্লাহ অনেকগুলো আলু তোলা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে ব্যাকয়ার্ডে পানির মধ্যে খুব ভালো করে ওয়াশ করে নিচ্ছিলাম। এখন হচ্ছে আমার রান্নার পালা। তো কিচেনে আসলাম। কিচেনে এসে প্রথমে আমি টক ডাল, যেটা রান্না করবো বলেছি, সেটাই বসে দিয়েছি। প্রথমে আমি এখানে দুটো ডাল ইউজ করেছি, একটা হচ্ছে মুগ ডাল এবং আরেকটা হচ্ছে মসুরের ডাল। এই দুটো ডাল মিলে আমি ঘন ডাল রান্না করছি। এখানে আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো পাউডার, 1 টিস্পুন জিরা গুঁড়ো পাউডার এবং 1 টিস্পুন আদা রসুন পেস্ট দিয়ে আমি বসে দিয়েছি। আর পাশাপাশি করছি চাপা শুটকির ভর্তা, সেই জন্য শুটকিগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছিলাম। আর সে আমার গার্ডেন থেকে তুলে আনা আলুগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন আমি লোটা শুটকি দিয়ে এই আলুগুলোকে রান্না করব। আলুটা আমি একটু পাতলা করে রান্না করবো, সে আর ঝাল করেও করবো। সে কারণে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন হলুদ গুঁড়া পাউডার এবং একটু লবণ দিয়ে শুটকিগুলোকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে ঢেলে রান্না করে নেব।
একটু কষানোর পর আলুগুলো ঢেলে 15 মিনিটের জন্য রান্না করে নিতে হবে পরিমাণ মতো পানি দিয়ে। আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আমার কিন্তু অসম্ভব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ, যে গার্ডেন থেকে ফ্রেশ সবজি এনে রান্না করা। ভালো থাকবেন সবাই।